রাজ্যে সারপ্লাস বিদ্যুৎ রয়েছে, তবে বিদ্যুতের কোয়ালিটি ভালো নয়। মঙ্গলবার উদয়পুর মহকুমাধীন টেপানিয়াস্থিত বিদ্যুৎ কেভি সাবস্টেশনের উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সেই সাথে তিনি জানান, বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর এবং সংশ্লিষ্ট কাজটি বেশ দ্রুততার সাথে করা হচ্ছে। রাজ্য সরকার গুণগত মান সম্পন্ন বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিতে ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে, এই দাবি বিদ্যুৎ দপ্তরের। এবং গুণগত মান সম্পন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকার ছক অনুসারে পরিকাঠামোগত উন্নয়ন করছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার উদয়পুর মহকুমাধীন বাগমা বিধানসভার অন্তর্গত টেপানিয়ায় 33/11 কেভি ক্ষমতা সম্পন্ন সাবস্টেশনের উদ্বোধন হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনার অধীন সংশ্লিষ্ট বিদ্যুৎ সাবস্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিন উপমুখ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত রাজ্যের 1,34,000 বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, অবশিষ্ট বাড়িতে মার্চ মাস নাগাদ বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। সেই সাথে তিনি বলেন, রাজ্যে বিদ্যুৎ সারপ্লাস হলেও বিদ্যুতের কোয়ালিটি ভালো নয়, তবে রাজ্যে লোডশেডিং নেই। বিদ্যুতের কোয়ালিটির মানটা ভালো না, সেটা আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ পরিকাঠামো উন্নতি করতে হয় সেটার জন্য, এবং ভোল্টেজ ঠিক থাকে না, অনেক সময় কমপ্লেন আসে এবং ডিস্টার্বেন্স হয় বেশি। যদি আমরা লোডশেডিং বলবো না, লোডশেডিং কিন্তু রাজ্যে নেই, আমরা প্রায় বলি লোডশেডিং। লোডশেডিং মানে লোড বেশি হয়ে গেছে, উৎপাদন কম চাহিদা বেশি, তখনই লোডশেডিং হয়। তিনি জানান, গ্রাহকদের কোয়ালিটি বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য সাবস্টেশন বসানো হচ্ছে এবং সংশ্লিষ্ট সাবস্টেশনটি 8,000 বিদ্যুৎ গ্রাহককে কোয়ালিটি বিদ্যুৎ পরিষেবা দেবে। সুতরাং আমরা চাই যে প্রত্যেক বাড়িতে রাজ্যে প্রত্যেক এলাকাতে প্রত্যেক গ্রামে যেমন বিদ্যুৎ পৌঁছে যায় এবং পৌঁছে গেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির সৌভাগ্য যোজনার মাধ্যমে। এখন আমরা কি চাই, নেক্সট স্টেপটা কি হবে, কোয়ালিটি বিদ্যুৎ। কোয়ালিটি বিদ্যুৎ মানে মানুষ বিগড়ে যেমন বিদ্যুৎ পায়, ভোল্টেজ যেমন ঠিক থাকে, ফ্লাকচুয়েশন যেমন না হয়, এরকম বিদ্যুৎ আমরা দিতে চাই। আর এবং এই কারণে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কিমের আওতায় আমরা কী করছি, সাবস্টেশনগুলি দিচ্ছি। এবং এই সাবস্টেশন হয়তো আপনার দেখতে ছোটো, কিন্তু 8,000 কনজিউমারকে কোয়ালিটি বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করবে। উপমুখ্যমন্ত্রী এদিন প্রিপেড মিটারের পক্ষে সওয়াল করেন এবং সে সাথে বিদ্যুৎ পরিষেবায় যে মানুষ সন্তুষ্ট নয় তাও তুলে ধরেন। মানুষ যেমন ইলেকট্রিসিটি যেমন একটা কি বলবো নিয়ে যেমন সন্তুষ্ট থাকে, অফিসে দৌড়াতে যেমন না হয়, এই জন্য প্রিপেড মিটার শুরু করেছি আমরা। যেমন ফোন চার্জ করবেন আপনারা এভাবেই চার্জ করবেন, মানে এখন অনেকগুলো কমপ্লেন আসে মধ্যে মধ্যে, মিটার চলো না, বিল বেশি হচ্ছে, কিন্তু কী করে আসলো মানুষের জীবনে, এটা কী বলে সন্তুষ্ট হয় মানুষ, এটা মানুষের বাজেট থাকে। আমি ইলেকট্রিসিটির জন্য 1,000 টাকা খরচ করবো, সেখানে 5,000 টাকা এসে পড়লে মুশকিল হয়ে যায়, হাউস হোল্ড বাজেট ডিস্টার্ব হয়ে যায়। সুতরাং আমরা চাই প্রিপেইড মিটার করতে, কত লাগবে তত ঢুকাবেন আপনারা, চার্জ করবেন। এদিনকার অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ছাড়াও স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলা পরিষদের সভাপতি, বিদ্যুৎ নিগমের অধিকর্তা এস এস কেলে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।